রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা শুরু হয়েছে বুধবার। উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক রতন চক্রবর্তী এবং সুশান্ত চৌধুরী প্রমুখ। এদিকে খার্চি পুজোর সূচনায় ত্রিপুরাবাসী সহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খার্চি পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণ সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি। চতুর্দশ দেবতার আশীর্বাদে সকলেই সুস্বাস্থ্যের অধিকারী হন, সবার জীবন আনন্দ সমৃদ্ধিতে ভরে উঠুক। ত্রিপুরাবাসী সহ সকলকে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর আগে খার্চি উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীদের। এদিকে সপ্তাহব্যাপী খার্চি পুজোকে কেন্দ্র করে প্রথম দিনেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মেলায়। জানা গেছে, উৎসবের একদিন আগে থেকেই অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। উৎসবের দিনগুলিতে যাতে নির্বিঘ্নে এবং শান্তিতে অতিবাহিত হয় সে লক্ষ্যে মেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চারিদিকে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলছে সর্বত্র। জানা গেছে, মেলায় সর্বত্র সাদা পোশাক পরিহিত পুলিশ মোতায়েন রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।